হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকাল সকাল নতুন একটা ব্লগ তোমাদের দিতে চলে এসেছি। এই যে বাবিনকে দেখতে পাচ্ছ, বাবিন এই যে বালতিটা নিয়ে এলো, আমরা ঘাটে যাব। চল যে এক গামলা কাপড় কাচবো, চলো সোনামল, চলো। তো চলো, আজকেও প্রত্যেক দিনের মতন একদম এক গামলা জামা কাপড় নিয়ে হাজির হয়ে গেছি পুকুর ধারে। তো পুকুর ধারে সিন মানে দৃশ্যটা জানো, আমার পুকুর ধারে এলে এত ভালো লাগে তোমাদের কি বলবো। আমি আবার ঘাটেতে না কিচ্ছুক্ষণ বসে থাকি, গিয়ে দশ মিনিট নয় 5-7 মিনিট গিয়ে চুপচাপ বসে থাকি, কারণ ওই পরিবেশটা আমার খুব ভালো লাগে। মানে পুকুর এই মানে একদম মানে চুপচাপ পরিবেশ খুব খুব ভালো লাগে, যার জন্য আমি ওখানে গিয়ে 2-5 মিনিট বসে থাকি। তো চলো, প্রত্যেক দিনের মতন আজকেও জামা কাপড়গুলো কেচে নিই, আর ওর সাথে তো আমি মাছটা নিয়ে চলে এসেছি একবারে ধুয়ে নেবো বলে। তো চলো ধুয়ে নিই, নিয়ে তারপরে আজকে অনেক রকম কাজ আছে। আজকে বেশি তোমাদের কাজ দেখাতে পারবো না, কারণ আজকে বেশি কাজ দেখালে আবার আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, যার জন্য আজকে টুকিটাকি দেখাবো। দেখি একটা ধামাকা আছে, সেটা তোমরা দেখতে পাবে। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো আমি তোমাদের কী বলতে চলেছি। তো তোমাদের বলছি একটা কথাই, যে তোমরা প্লিজ 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 ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? তাহলে তোমাদের খুব ভালো লাগবে। তোমরা যদি স্কিপ করে করে দেখো তাহলে ভিডিওটার কোনো মজাই লাগবে না, তো পুরোটাই দেখবে খুব ভালো লাগবে। তো চলো, বাবিন তো মানে জ্বালাতন করেই যাচ্ছে, কলেই যাচ্ছে প্রত্যেক দিনের মতন। তো আমি তোমাদের বলেছিলাম, বলি, ও আমার অ্যাসিস্ট্যান্ট, তো সত্যিই আমার খুব অ্যাসিস্ট্যান্ট আমাকে খুব হেল্প করে। তো হেল্প মানে ওই যে কেচে দিচ্ছে, আমি ভাবছি যে আমি আর কাচাকুচি করবো না, ওকেই পাঠিয়ে দেবো, বলবো যা ভাইয়ের জামা কাপড় তোর জামা কাপড় কেচে নিয়ে আয়। তো একদিকে ভালো, জানেন ওকে এখন থেকে আমি সব রকমের কাজ শেখাই, ও বড় হলে কোনো প্রবলেম হবে না, কারণ সব রকমের ওকে আমি কাজ শেখাই, কারণ কাচাকুচি ওইটা তো পারে না, বাদ দাও। ও যখন খায়, খাওয়ার পরে বলি ডিশটা রেখে দিয়ে আয় খলতলায়, বললে রেখে দিয়ে আসে। তারপরে দেখি যে ও ভাত খাওয়ার পর আমি যেইরমভাবে মুছি, ও সেইরমভাবে মুছে। তো আমি কোনো সময় না করি না, আমি তুই কর, করলে ভালো লাগবে, তুই কর। তো চলো ব্লগটা দেখো কন্টিনিউ, ভালো লাগবে। চলে গেছে, ওটা হাত দিস না। করছিস কেন? এরকম ভাবে মাছটাকে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখছো একদম পরিষ্কার হয়ে গেছে। চলো বাড়ি যাই, চলো। কাজকর্ম তো পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল, কাঁচা মাছ ভাছা সব কিছু, মাছ ধোয়া হয়ে গেল। তো এবার তো বাড়ির দিকে যাব। তো ওই যে পাশের বাড়ির একটা কাকিমা, তিনিও ঘাটে এসেছে জামা কাপড় কাচতে নয় সরি ভুল হয়ে গেল, ওই শাক ধুতে আর মাছ ধুতে একই জিনিসই এসেছে, মাছ ধুতে। তো এসে বলছে, তুমি ক্যামেরা ফোন নিয়ে এসেছো এখানে? আমি বলি হ্যাঁ, বলে হাসছে। চলো বাড়ির দিকে যেতে হবে। আমি আবার তোমাদের একটু সাইডটা ঘুরে ঘুরে দেখালাম, যে দেখো কি সুন্দর শান্ত পরিবেশ। তো ওই যে ডোবাটা দেখতে পাচ্ছ, ওই ডোবাটায় মানে কোনো মাছ টাজ নেই, শুধু ওই বড় বড় কী বলে গোরকেল বলি আমরা, তোমরা কী বলো জানি না।
কুমিরের মতন দেখতে ওকে বাস করে, মানে ও ওকে থাকে ওখানে। আর বিড়ালটার পেছনে বাবিন শুধু লেগেই যাচ্ছে, আর সে মাছ দেখে আমাদের ছাড়ছে না, শুধু মাছ মাছ দেখেই পেছন ঘুরে বেড়াচ্ছে। তো আমি আজকে বাবার সাথে প্র্যাঙ্ক করব। তো প্রত্যেক দিন ডেলি ব্লগিং করি, তো ঠিক ভালো লাগে না, তোমাদেরও ভালো লাগে না যে ডেলি ব্লগিং করছে। তো আজকে ব্লগিংয়ের মাঝখানেই আমি বাবার সাথে একটু মজা করব। তো বেশি করব না, ডিপ করব না, হালকা করব। তবুও বাবা খুব খুবই খুব খুব রেগে যাবে, তোমরা ভিডিওটা দেখবে খুব ভালো লাগবে। তো চলো, আর আর আজকে রান্নাবান্না কিছু দেখাবো না, শুধু জাস্ট মাছটা ধুয়ে নিয়ে যাচ্ছি, এটাই দেখাবো, চলো। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, আমিও বিন্দাস আছি। তো আজকে আমি একটা নতুন ধরনের প্যান্ট তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। তো বাবার মেজাজটা খুব গরম আছে, বাবা হচ্ছে ছোটো বাবুকে নেয়নি কোলে, না নিয়ে না সবজি কাটছিল, ওই যে সবজিগুলো রাখি এই সবজিগুলো কেটে দিয়েছে, তো কেটেছে বলে খুব কাঁদছিল। আমি খুব ঝগড়া করেছি যে তুমি কেন সবজি কাটছ, আগে তো বাবুকে নিতে পারতো, আগে কেন সবজি কাটছ। তো আস্তে আস্তে আমি কথা বলছি, শুনে ফেললে আর প্যান্টটা হবে না। তো চলো, বাবা আবার ভাতটা কিছু খায়নি, বাবা হচ্ছে আস্তে আস্তে বলছি বাবা কিছু খায়নি, ডাক করে বাবা আবার বাটনা বাটতে গেছে, মাছের ঝোল হবে বলে আদা জিরে। তো আমি গিয়ে বলবো তুমি কেন বাটতে বসেছো আবার, আর তোমাকে বাটতে বলেছি। ঠিক আছে, তোমরা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, ঠিক আছে, চলো। খুব ভয় লাগছে, লাগাবো বাবার কাছে জোরদার লাগাবো। তো আমি তো চুপি চুপি ক্যামেরাটা ফিট করতে ব্যস্ত, আর বাবা দেখো কোনো মানে কিছু জানেই না, সরল মনে বাটনা বেটেই যাচ্ছে। তো চলো দেখে যাও। শুধু বলেছি যে বান্নাটা বাড়তে বসেছো কেন, তোমাকে কি বাড়তে বলেছি, তাতে এই রিয়াকশানটা তোমরা দেখলে। এবার যখন আবার একটা বলবো তার রিয়াকশানটাও তোমরা দেখবে শুধু। তো চলো, ব্লগটা কন্টিনিউ করবে, দেখবে বিশাল মজা পাবে আজকে। তো বাবা তো বেটেই যাচ্ছে, আবার বাবার রাগটা ভুলে গেছে। তো চলো দেখতে থাকো। তোমাকে কাটতে কে বলেছে, আমি বলেছি তোমাকে বাড়তে, বলতে বাবা তো উঠে চলে গেলো, তোমরা দেখলে আর বসেছে বাড়তে, আবার বলছে বাটা হয়নি, চিবড়ে হয়েছে। চলো যাই, বাবা এখন খাচ্ছে, ঠিক আছে, রুটি খাচ্ছে। তো বাবাকে বললো এইরকমভাবে বান্না বাটা হয়েছে, এটা বান্না বাটা হবে, আমি বলবো, ঠিক আছে, তখন দেখতে থাকো।
তো এত কষ্ট করে তো বাটনাটা বাড়লো, তো এবার আমি বলবো যে তুমি বাটনাটা বেটেছ, বাটাটা ভালো হয়নি, মিহি হয়নি, তো বাটতে পারো না যেহেতু, কেন বাটতে বসো, তো তার রিয়াকশানটাও তোমরা এবার দেখবে, ঠিক আছে? চলো দেখো, আবার ভালো লাগবে। তো বেচারির কোনো মনে পাপ কোনো কিছুই নেই, সাদা মনে কাদা নেই, তো ঘুরেই যাচ্ছে, এদিক ওদিক করেই যাচ্ছে, তো জানেই না যে এটা এটা একটা কোনো তোমার উনির সাথে প্যাং হচ্ছে। তো উনি ভাবছে সত্যি করে, আর প্রচণ্ড রেগে গেছিলো আর প্রচণ্ড কষ্ট পেয়েছে। চলো দেখাই বাবাকে আবার। আমি কি বাটিনি? ও তো সরচের খোলা, আরো মিহি। তুমি তো সব কাজই শুধু এগিয়ে যাও, করতে পারো আর নাই পারো। ও তুমি একবারে কত সুন্দর রাঁধুনি, তোমার রান্না তো বাবা স্কুল থেকে খাবার টাবার নিয়ে চলে এসেছে, এসে একদম মানে চুপচাপ আছে, কিছু ভেবেছে যে ঝগড়া হয়েছে, যেমন মন মোড়া হয়ে থাকে সেরকম মন মোড়া হয়েই বাবা ঘুরছে। বাইরেটা দাঁড়িয়েছে, দাঁড়াও বাইরে দাঁড়িয়েছে, এই পাশটা আসুক, এই পাশটা এলে আবার বলবো, ঠিক আছে? তোমরা কিন্তু স্কিপ করবে না, ভিডিওটা দেখো। হ্যাঁ আমাকে, আমার অনেক কাজ এখন, আমরা রান্না করবো। তো বাবা কিন্তু সত্যিই খুব ভালো, সত্যি আমি যেমন আমার যেমন বাবা নেই তেমনি আমি একটা বাবা পেয়েছি, ভীষণ ভালো। তো বাবাকে এতটা কষ্ট দেওয়াটা আমার উচিত হয়নি, তো এই জন্য বেশি আর কষ্ট দিইনি, বেশি কিছু আর বলিনি, বললে আরও যদি বলতাম তো আরও ভিডিওটা বাড়তো, তো বেশি বলিনি, আমি বলি না আর বলবো না, এবার এখানেই স্টপ করে দিই। বাবার সঙ্গে প্যান করছিলাম, তোমরা তো সবাই দেখলে, বাবাকে রাগাচ্ছিলাম। বাবা কিন্তু সত্যিই খুব ভালো মানুষ, সত্যিই খুব ভালো, খুব খুব ভালো। বাবা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট, তো আমার অনেক কাজ করে দেয়, অনেক হেল্প করে দেয়। তো বাবাকে আমি সকাল থেকে আজকে একটু রাগালাম, তোমরা সব প্রথম দিকে তো দেখলে। তো বাবা একটু হাত দেখিয়ে দাও, হাত দেখিয়ে দাও, এরকম করে দাও, বাবা লজ্জা পেয়ে গেছে। তো তোমরা বাবাকে অনেকটা হাইলাইট করবে, অনেক ভিউজ দিবে, এরকম শ্বশুর যেন বাড়ি বাড়িতে হয়, ঠিক আছে? যে দেখেছো তো আমি কেমনভাবে বাবাকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ রাগালাম, তো আরও রাগাতাম, রাগালে কোথাও হাই প্রেশার টেশার হয়ে যাবে, ওই জন্য আর রাগাইনি। তো বাবা লজ্জা পেয়ে গেছে, বাবা চলে গেছে, বাবার সাথে আর ঝগড়া করতে পারলাম না। আমার আর হাসি লাগছে প্রথম থেকে, সেই বান্না বাটা থেকে সব কিছুই বাবাকে প্যাঙ্ক করলাম বাবার সাথে। তো দেখলে বাবাকে প্যাঙ্কটা কেমন হলো জানি না, ভালো হলো কি মন্দ হলো সেইরকম ভাবে, আমি তো প্যাঙ্ক করতে পারি না, তো ফার্স্ট ফার্স্ট টাইম করলাম, তো বাবার সাথে ফার্স্ট করলাম, পাবলিক প্লেসে একবার করেছিলাম, তো সেইরকম ভালো হয়েছে কিনা জানিনি, তোমরা জানবে জানি না।
তো বাবা বাবা তোমাকে যা জাগালাম, ওটা সত্যি করার নয়, মিথ্যে মিথ্যে সত্যি করার নয় গো, তুমি খুব ভালো। বাবা লজ্জা পেয়ে গেছে, বাবা হাত দেখিয়ে দিল পেছন দিক দিয়ে। বাবাকে যদি এখন বলতাম যে বাবা আমরা আলাদা খাবো আর আমি কালকে দিকেই বাসন টাসন কিনবো তুমি এরম, তাহলে আরও ভয় পেয়ে যেতে, কিন্তু আরও ভয় দিইনি। টেনশন হবে না, বয়স্ক মানুষ তো করতে চাই, সব কিছুই করে, ঘরের রান্না বান্না ঘরের কাটা কুটি সমস্ত কিছু করতে চাই, কিন্তু আমি করতে দিতে চাই না কারণ বয়স হচ্ছে। তো উনিকে বলি যে তুমি ছেলে দুটোকে সামলাবে আর আমি আমি এদিকটা করবো, কিন্তু উনি শুনে না, সব কিছু শুধু করার জন্য আঁকপাক করবে। আজকে তো পুরো বান্না বেটে দিল, দেখলে এই সবজিগুলো কেটে দিয়েছে। তো বাবা কত কিছু বলেছে, আমাকে বলেছে বান্নার মাছটা খেতে গেছে। তো বলুক ঠিক আছে, নো নো মাইন্ড। তো আমার বেশ মজা লাগছিলো প্যাং করতে, এবার মনে হচ্ছে যারা প্যাং করে বেশ ভালোই মজা পায় না, প্যাং ভিডিও ভালো লাগে, বেশ আনন্দ হয়, মনটা ফ্রি হয়ে যায়। আই নাও আমি এখানেই আমার ব্লগ মানে ব্লগ বলছি, আমি তো ব্লগ করি, তো আমি এখানেই প্যাংটা শেষ করলাম, এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লাগে আমার আমার বাবাকে, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ অনেক অনেক লাইক দেবেন। তো এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। ওই দেখো বাবা দাঁড়িয়েছে, দেখছি বাবা দাঁড়িয়েছে, চলো এখানেই শেষ করলাম আজকে ভিডিওটা।